আসসালামু আলাইকুম। মেহনাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি একটা নার্সারিতে গিয়েছিলাম কিছু ফুল গাছ আনবো বলে, কিন্তু আমার ফুল গাছগুলি পছন্দ হয় নাই তাই আনতে পারিনি। তো সেই ভিডিওটাও অ্যাড করে দিলাম। তো এখন আমি শিং মাছ ভুনা করবো। আমি শিং মাছ নিয়েছি হলুদ গুঁড়া, মসুর গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর নিয়েছি ধনে পাতা। আমি একদম কম মশলায় আমি শিং মাছটা ভুনা করব। আমি দিয়ে দিব আদা রসুন বাটাও আমি দিয়ে দিব। তো বন্ধুরা শিং মাছটা কীভাবে ভুনা করে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে, স্বাদ লাগে, যারা শিং মাছ পছন্দ করেন না তারাও আঙ্গুল চেটে চুটে খাবেন, ভীষণ মজা লাগবে। একদম কম মশলায় স্বাস্থ্যকর একটি খাবার। আমি আজকের রান্নাতে দুইটা রেসিপি দেখিয়ে দিব একদম সহজ উপায়ে। এগুলি রান্না করতে বেশি মশলাও লাগে না আর বেশি সময়ও লাগে না। একদম যারা রান্না করতে পারে না তারাও সহজে রান্না করতে পারবে। তো আমার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। ভেজে আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক সহজ, তারা খুবই সহজে রান্নাটা করতে পারবে। আর যারা শিং মাছ পছন্দ করে না তারাও পছন্দ করে খাবে। এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এখন আদা রসুনও আমি অ্যাড করে দিলাম। একদম কম মশলা দিয়ে আমি স্বাস্থ্যকর রান্নাটা করে দেখাবো এবং যারা খাবে তাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। আর শিং মাছ সকলের জন্যই ভালো। শিং মাছ রোগীরা যদি খায় তাদের জন্য ভালো এবং সুস্থ মানুষের খেলেও ভালো, রক্ত হয়। শিং মাছ সকলের জন্য ভালো, সবাই খেতে পারেন ইচ্ছা করলে। যারা তরকারিটা পছন্দ না করেন তারা এইভাবে ভুনা করে খাবেন, আসলে খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে খেলে ভীষণ মজা লাগবে। তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে আমি শিং মাছগুলো দিয়ে দিলাম। এখন শিং মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। একদম কম পানি দিয়ে আমি শিং মাছটা ভুনা করব। সময় একবারে কম লাগবে, খেতেও প্রচণ্ড ভালো লাগবে। এখন আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন আমি ধনে পাতা অ্যাড করে দিলাম। এখানে আমি আর কোনো গুঁড়া মশলাই ব্যবহার করিনি, একদম সীমিত মশলা দিয়ে আমি মাছটা রান্না করতেছি। ধনে পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে, যে মাছটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে মিনিট এক প্লেট ভাত খেতে পারবেন। আর শিং মাছ সকলের জন্যই ভালো, সবাই খেতে পারবেন। আমার রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে। তো বন্ধুরা এখন আমার বেবিটা মেহেদি পড়েছে। ওর মেহেদি পড়াটা কীরকম হয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ও আপনাদের সাথে শেয়ার করেছে। তো বন্ধুরা এখন আমি পেঁয়াজু বানাবো। পেঁয়াজুতে একদম সামান্য মশলা এবং সামান্য সব কিছু দিয়ে আমি বানাবো। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, দিয়েছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। আর এখানে আমি খেসারির ডাল আমি ব্লেন্ডার করে নিয়েছি, একদম মিশ করে ব্লেন্ডার করি নিয়ে কিছুটা আস্ত রেখেছি। আর এগুলো একসাথে আমি ভেজে খাবো না, আমি অল্প কিছু ভাজবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব। তারপর পরে মনে চাইলে আমি ভেজে খেতে পারবো। তো বন্ধুরা আমার পেঁয়াজুটা মাখানো হয়ে গেছে। এখন আমি একদম কম মশলায় আমি পেঁয়াজুটা মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব, আমি অল্প কিছু ভাজবো আর বাকিটুকু রেখে দেব। তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ভিডিওতে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দিবেন। আপনারা
ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমার পেঁয়াজুটা বানানো শেষ হয়ে গেছে, একদম মুচমুচা হয়েছে, চায়ের সাথে খেতে পারবেন বা গরম ভাত দিয়েও খেতে পারবেন, একবারে কম মশলায়। তো যে বন্ধুরা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনারা সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।